Hat das. অমিতি মোটামুটি সব খবর দিচ্ছে যে কি হচ্ছে না তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আজকে আমাদের ছবি রিলিজ মাকুমারি এবং বহু অপেক্ষিত ছবি। আর মায়া কাপুরের সঙ্গে তোমার এই ডায়মন্ডের কি সম্পর্ক আছে? খুব ভালো লাগছে, এটা বলছিলাম যে আজকে আমাদের খুব বহু অপেক্ষিত প্রতীক্ষিত ছবি মায়া কুমারী রিলিজ হতে চলেছে। এবং আজকে এখানে আসার আরেকটা কারণ হচ্ছে যে মেয়েদের সাথে গয়নার বন্ধন হচ্ছে চিরন্তন, এবং আর তাই জন্য আজকে এই এই যে একটা মেলবন্ধন। আর মায়াকুমারী এমনই একটা গল্প যে একালের আর সেকালের, মানে একালের গল্প আর সেকালের গল্প মিলিয়ে 100 বছরের ট্রিবিউট দেওয়া হয়েছে বাংলা সিনেমাতে। আর একাল আর সেকালের গয়নার গল্প বলে শ্যামসুন্দর। তো অবশ্যই ট্রেডিশনাল জুয়েলারি এবং ডায়মন্ড জুয়েলারি, সোনার গয়না সব কিছু মিলিয়ে আমার মনে হয় শ্যামসুন্দর একটা অসাধারণ প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা সব কিছুরই পাই। এবং মায়াকুমারীর সঙ্গে এটা খুবই অদপ্রদভাবে জড়িত, কারণ মায়াকুমারী একজন অভিনেত্রী এবং তার গয়নার সম্ভার এই ছবিতে প্রচুর দেখানো আছে, যে তখনকার গয়না এখনকার গয়না, একাল একালের গয়না সেকালের গয়না, মানে সেকেলে সাবেকি গয়না আবার মডার্ন অ্যাপ্রোচের গয়না, তো সব কিছু মিলিয়ে এই বিউটিফুল অ্যাসোসিয়েশন আমাদের চ্যাম্পিয়নের সঙ্গে। এবং এই একটা ডায়মন্ডের একটা রেঞ্জ দেখানো হচ্ছে, যেটা ইটালিয়া মনে ওখানে লেখা আছে, যেটা তো সেটাও একটা উদ্বোধনের জায়গা আছে। তো সব মিলিয়ে এই যে পুরো একটা মেলবন্ধনটা আমার খুব ভালো লাগছে। আর শ্যামসুন্দর কোম্পানির সাথে বহু বছরের সম্পর্ক, এবং যে কোনো ছবিকে ওনারা প্রচণ্ড সাপোর্ট করেন এবং এই একটা অন্য মাত্রা এনে দেয়। তো তাই আমি চাইবো যে এই অ্যাসোসিয়েশন যেন খুব সাকসেসফুল হয়, এবং আমাদের ছবিটি যেন খুব সাকসেস পায়, এবং মায়াকুমারীকে যেন সবাই খুব পছন্দ করে, এবং একটা নতুন গল্প যেন দর্শকরা দারুণভাবে নিয়ে ফিরে যেতে পারে। আমি খুব গয়না ভালোবাসি, গয়নার প্রতি আমার একটা টান আছে। আমি খুব ট্রেডিশনাল গয়না পছন্দ করি, সাবেকি গয়না পছন্দ করি, এবং যে গয়নার মধ্যে ট্রেডিশনাল লুকিয়ে আছে, ঐতিহ্য লুকিয়ে আছে, সেই গয়না আমার প্রিয়। আর অন্যদের সঙ্গে তোমার শ্যামসুন্দর অনেকটা আলাদা কেন? কারণ আমার মনে হয় ওনাদের রুটসটাই খুব গভীর, মানে একটা জায়গা থেকে আসেন, এবং ওরা খুব দায়িত্ব নিয়ে এবং বুঝে প্রত্যেকটা গয়না তৈরি করেন, এবং একটা গয়নার পিছনে একটা বড় ইতিহাসের কথা ওরা বলেন আর কি। ইনফ্যাক্ট ওনাদের একটা ট্রাইবাল জুয়েলারি আছে যেটা আমার খুব প্রিয়, এবং সেখানে ট্রাইবরা কীভাবে গয়না বানায় এবং তারা কীভাবে তাদের কারিগরি করে, সেরকম একটা পুরো কালেকশন আছে। আবার এমন একটা কালেকশন আছে পুরো সাবেকি, আবার এমন একটা কালেকশন আছে যেটা অ্যানিমাল কালচার দিয়ে
প্রভাবিত। দেখো আমার শ্যামসুন্দরের একটা খুব ভীষণ সুন্দর সেট আছে, যেটা হচ্ছে পুরো মাছের উপর, তো মাছের উপরে সোনা দিয়ে, আর মাছটা খুব সুখ। এমনিতে আমাদের বিয়ের সময় মাছের একটা ব্যাপার থাকে, এখানে মাছকে গয়না পরানো হয়, তো ওইখানেও আমার মনে হয় যে একটা কোথাও গিয়ে একটা অ্যাসোসিয়েশন করেছেন ওনারা, তো এই জন্যই বোধ হয় ওনারা একটু। এই দর্শকদের জন্য তুমি এই শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে কি বলবে? আমি দর্শকদেরকে বলতে চাই যে শ্যামসুন্দর জুয়েলার্স সবসময় একটা বড় জায়গা তৈরি করে রেখেছে আমাদের মনের ভিতরে, স্পেশালি মেয়েদের মনের ভিতরের কথা বলে, এবং সেই জায়গাতে ওনারা খুব দারুণ সাকসেসফুল। এবং শ্যামসুন্দরের প্রথম থেকে যেই যেই মানে যেই শোরুমটা প্রথম দিন থেকে ওপেন হয়েছে সেটাও আমি করেছি, সেকেন্ডটাও আমি করেছি, থার্ডটাও আমি করেছি, তাই জন্য আমার সঙ্গে খুব একটা গভীর সম্পর্ক, এবং আমি চাইবো এইভাবে উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং মেয়েদের মনের আরও আরও অনেক গল্প বলুক শ্যামসুন্দর। থ্যাংক ইউ। তুমি বাংলার মুখ আর শ্যামসুন্দর বাঙালির মুখ।